নমস্কার বন্ধুরা আমি সৌরভীর আপনারা দেখছেন হিস্ট্রি আজকের আলোচ্য বিষয় নব্যপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রার বর্ণনা ও এই আলোচনা নিরিখে দেখে নেব নব্যপ্রস্তর যুগ কি আদৌ বিপ্লবের যুগ ছিল নব্যপ্রস্তর যুগ এর সময়সীমা আনুমানিক দশ হাজার খ্রিস্টরাব্দ থেকে পাঁচ হাজার খ্রিস্টরদের মধ্যে সীমায়িত তবে এই পর্বে সূচনা হয়েছিল ভারতবর্ষে ছ হাজার খ্রিস্টে মেহেরগড় ও তার সন্নিহিত অঞ্চলে হাতিয়ার নব্যপ্রস্তর যুগে ব্যবহৃত হাতিয়ারগুলি পূর্বের তুলনায় অনেক মসৃণ ও উন্নত ছিল মাটি খুঁড়ে বীজ বপন করা ও আগাছা পরিষ্কার করবার যন্ত্রপাতি ফসল কাঠার কাস্তে কুলো হামানদিস্তা জানতা হাতুড়ি প্রভৃতি নির্মাণে তারা বিশেষ দক্ষতার প্রদর্শন করেছিল কৃষির সূচনা নব্যপ্রস্তর যুগের মানুষ কৃষিকাজ আয়ত্ত করায় ক্রমে তারা খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্যের উৎপাদক শ্রেণীতে পরিণত হয় যার ফলে তাদের জীবনে অনিশ্চয়তা দূর হয় পশুপালন নব্যপ্রস্ত যুগে কৃষির উন্নতির পাশাপাশি এ সময়ের মানুষ পশুপালন অর্থাৎ পূর্বে জীবিকাকেও ত্যাগ করেনি এই পশুপালনের ফলে একদিকে যেমন তাদের খাদ্যের চাহিদা মৃত্যু পাশাপাশি কৃষিজ পণ্য পরিবহনেও এই পশুরা বিশেষত গবাদি পশুরা বিশেষ সহযোগী ছিল বিশেষত দক্ষিণ এশিয়ার হাতি ও মহিষ এ প্রসঙ্গে উল্লেখযোগ্য স্থায়ী বসতি নির্মাণ নবপ্রস্তর যুগে কৃষির আবিষ্কার তাদের জীবনযাত্রার অনিশ্চয়তা দূর করায় তারা যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ী গৃহ নির্মাণ করে বসবাস করতে শুরু করেছিল ডালপালা লতাপাতা দিয়ে তারা পণ্য কুঠির নির্মাণ করে সেখানে স্থায়ী বসবাস শুরু করলে পরবর্তীকালে তা গ্রাম নির্মাণের ভিত্তি প্রস্তর পথিত হয়েছিল অন্যান্য অগ্রগতি এই সময়ের মানুষ আগুনের ব্যবহার চাকার ব্যবহার মৃৎশিল্প শিল্প যানবাহন নৌকার পাল খাটানো গৃহ নির্মাণ পাথর সাজিয়ে ডোলমেন জাতীয় সমাধি নির্মাণের কাজেও বিশেষ দক্ষতা ও পারদর্শিতা প্রদর্শন করেছিল নব্যপ্রস্তর যুগের বিপ্লব কৃষির আগমন ও বিকাশ তাদের জীবনযাত্রার এহেন পরিবর্তন অন্যান্য বিষয়ে অতি অল্প সময়ে দ্রুত পরিবর্তনে আগমনের জন্য গডন চাইল্ড নব্রপ্রস্তর যুগের সাথে বিপ্লব কথাটি যুক্ত করবার পক্ষপাতী রাষ্ট্র ব্যবস্থার সূচনা নব্যপ্রস্তর যুগের মানুষ যাযাবর জীবন ছেড়ে নির্দিষ্ট অঞ্চলে স্থায়ী বসবাস করে তুললে সেখানে দলপতি বা গোষ্ঠীপতির পথটি স্থায়িত্ব লাভ করে এই দলপতিরা উর্বর জমি দখল করাকে কেন্দ্র করে এক গোষ্ঠীর সাথে অপর গোষ্ঠী লড়াইয়ে লিপ্ত হতো এবং পরাজিত গোষ্ঠীর ওপর জয়ী গোষ্ঠী একাধিক নিয়ম নিয়মকানুনের বোঝা চাপিয়ে দিত এইভাবে প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে যা ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো উত্থানের পথকে প্রশস্ত করেছিল অর্থনৈতিক জীবন নবপ্রস্তর যুগের অর্থনীতির ভিত্তি ছিল কৃষি ও পশুপালন শ্রম বিভাজনের পুরুষরা এ সময় হাতিয়ার নির্মাণ শিকার পশুপালন ঘরবাড়ি নির্মাণ নির্মাণের কাজে রত থাকত অন্যদিকে মেয়েরা গৃহের কাজ সন্তান পালন বস্ত্র উৎপাদন মৃৎপাত্র নির্মাণ ঘরোপরি কৃষিকাজের কাজে নিজেদের আত্মনিয়োগ করেছিল নিদর্শন প্রাপ্তি ভারতের মেহেরগড় সভ্যতা ছিল নব্যপ্রস্তর সংস্কৃতির উল্লেখযোগ্য উদাহরণ এছাড়া ইরাকের জর্ডনের জেরিকো দক্ষিণ পাকিস্তানের বেলুচিস্তানে এই সভ্যতার নিদর্শন প্রাপ্তি ঘটেছে নব্যপ্রস্তর যুগের গুরুত্ব এই যুগে হাতিয়ারগুলো পূর্বের যুগের তুলনায় অনেক মসৃণ ও তীক্ষ্ণ আকারে ছোট হওয়ায় এর কার্যকারিতা কৃষিকাজ শেখার ফলে এই পর্বের মানুষের জীবনের অনিশ্চয়তা দূর হয়ে যায় এর ফলে তাদের জীবনে আসে সচ্ছলতা ও উন্নতি এই পর্বের মানুষ পশুপালন করতেই শুধু শেখেনি তারা খাদ্যের চাহিদা মেটাতে ও পশুকে ব্যবহার গৃহপালিত পশুকে ব্যবহার করতে শিখেছিল এমনকি ক্রিজ পণ্য পরিবহনের কাজেও তারা গবাদি পশুকে ব্যবহার করত যোগাযোগ ব্যবস্থা নব্যপ্রস্তর যুগের মানুষ স্থল ও জল উভয় পথেই যোগাযোগ ব্যবস্থায় উন্নত ছিল ভাষার বিকাশ গোষ্ঠীগতভাবে একসাথে বসবাস করায় যে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে তাতে তা ভাব বিনিময় একান্ত প্রয়োজন যা এই পর্বে মানুষের ভাষার উন্নতিতে সাহায্য করে প্রযুক্তির উন্নতি কৃষি ও পশুপালনের ফলে এই পর্বের মানুষের জীবনের খাদ্যের অনিশ্চয়তা দূর হয়ে যায় এর ফলে তারা নিত্য প্রয়োজনীয় হাতিয়ার নির্মাণে অভিনব প্রযুক্তি উদ্ভাবনের জন্য অতিরিক্ত সময় লাভ করে এবং সে কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করে গৃহ নির্মাণ চাকা তৈরি নৌকা নাঙল তৈরিতে তারা বিশেষ পারদর্শিতা প্রদর্শন করতে পেরেছিল উপজাতীয় সমাজ এই পর্বে বসবাস করতে শুরু করায় সামাজিক সংগঠন হিসেবে পরিবারের উদ্ভব ঘটে শিল্পকলা এই পর্বের মানুষ তাদের নির্মিত মিতপত্রে বিভিন্ন প্রতীকী চিহ্ন ব্যবহার করেছিল মৃৎপাত্রগুলো অলঙ্করণের জন্য নব্যপ্রস্তর যুগে মানুষের জীবনে এ ধরনের পরিবর্তন এসেছিল অতি দ্রুত এ যুগে খাদ্য সংগ্রাহক মানুষের জীবনে আসে নিশ্চয়তা কৃষি উদ্ভাবন ও অগ্রগতির মধ্য দিয়ে এছাড়া অস্ত্রশস্ত্র হাতিয়ার প্রযুক্তির অভাবনীয় ব্যবহার স্থায়ী বসতি নির্মাণ প্রভৃতি নিঃসন্দেহে বিপ্লবের নামান্তর বললে বোধ হয় অতুক্তি হবে না আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন লার্ন হিস্ট্রি